আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি তথ্য সেন্টার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল কৃষকের ঠিকানা ফেসবুক পেজ। বন্ধুরা, বরাবর মতো চলে আসলাম আমি মোহাম্মদ মেহেদী হাসান মিরাজ আজকে একটি নতুন ভিডিও নিয়ে। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রত্যেকটি ধান চাষিরা আপনাদের জন্য অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে ইনশাআল্লাহ নিয়ে আসলাম। তো আজকের ভিডিওর আলোচনা বিষয় হচ্ছে ধানের ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট, অর্থাৎ ধানের কায়স্থর আসার পর অর্থাৎ শীষ যখন বের হতে শুরু করে তখন ধানে কিছু কালো হয়ে চিতান হয়ে যায় ধানের শীষ। এটি একটি সমস্যা, এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট। এটি সাধারণত নতুন একটি রোগ। এবং দুই নম্বর স্টেপ হচ্ছে ধান বের হওয়ার পর অর্ধেক মাথার দিকে গিয়ে শীষের অর্ধেক অংশ সাদা হয়ে নষ্ট হয়ে যায়, চিতান হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় গোড়ার অংশ এরকম সমস্যা দেখা যায়। তো বন্ধুরা, এটার কোনো রোগের নাম নেই। সাধারণত আমরা যে দুটি রোগ দেখলাম এটি কিন্তু আমাদের ধানের কমন একটি রোগ, আর এটা নতুন অবস্থায় আক্রমণ করতেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং ইন্ডিয়াতেও দেখা যাচ্ছে প্রায় কৃষকরাই এইরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো বন্ধুরা, আজকে এই দুইটি রোগ নিয়ে আলোচনা করব। এক নম্বরে আলোচনা করব আমরা ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট। বন্ধুরা, ধানের ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট রোগের লক্ষণ আমরা এখন জানব। বন্ধুরা, ধানের শীষ দুধ আসার আগেই আংশিক বা অধিকাংশ চিটা হয়, কিন্তু মাজরা পোকার আক্রান্তের মতো সাদা শীষ হয় না। এমনকি টান দিলে মাজরার কাটা সাদা শীষের মতো উঠে আসে না। বন্ধুরা, ধানে গান্ধি পোকা দুধ অবস্থায় আক্রমণ করলে ধানে যেমন কালচে দাগ পড়ে, ক্ষতির লক্ষণ কিছুটা তেমনই, তবে এতে কোনো ছিদ্র থাকে না। ঝড়ো বা ঠান্ডা ও গরম আবহাওয়ায় এই রোগটি দ্রুত ছড়ায়। এখন আমরা জানব আসলে এই রোগটির দমন ব্যবস্থা সম্পর্কে। বন্ধুরা, রোগ দমন ব্যবস্থাপনা। এক নম্বর, জমিতে পর্যাপ্ত পটাশ সারের প্রয়োগ করতে হবে, যা এই রোগ প্রতিরোধে সহায়তা করে। অর্থাৎ কায়স্থর অবস্থায় আমাদের প্রতি বিঘা জমিতে 8 থেকে 10 কেজি পটাশ সার উপরই প্রয়োগ করতে হবে। দুই নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া সাইড, ক্যাসোগামাইসিন প্লাস বিসমিথায়ার জল, এই গ্রুপের যে কোনো ছত্রাকনাশক কিমিয়া, ব্যাকটোবান, ব্যাকটল, টিমসেন, সানপোমা, ব্যাকটাপ ইত্যাদি, এর সাথে নাটিভু বা এমিস্টারটপ অনুমোদন মাত্রায় স্প্রে করতে হবে রোগ দেখা দেওয়া মাত্রই। তিন নম্বর হচ্ছে ইউরিয়া সারের পরিমাণ কমিয়ে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমরা যখন জমিতে সার প্রয়োগ করি প্রথম থেকে শেষ পর্যন্ত, আমাদের ইউরিয়া সারের পরিমাণটা কমিয়ে ডিএপি, টিএসপি এগুলো সার পরিমাণ মতো ব্যবহার করতে হবে। চার নম্বর হচ্ছে 60 গ্রাম এমওপি প্লাস 2.5 গ্রাম চিলিটেক জিঙ্ক প্লাস 60 গ্রাম থিওভিট বা কুমুলাস ডিএফ 80%, এমন কোনো গ্রুপের যে কোনো সালফার পণ্য আপনারা 10 লিটার পানিতে মিশিয়ে কায়স্থর অবস্থায় শেষ বিকেলে 5% জমিতে ভিজিয়ে স্প্রে করে দেবেন। ইনশাল্লাহ আপনাদের যে সমস্যাগুলো আছে এটা কখনো আর হবে না। বন্ধুরা, এখন আমরা জানব দুই নম্বর স্টেপ হচ্ছে ধানের শীষের মধ্যে অর্ধেক ধান নষ্ট হয়ে গেছে, বাকি অংশগুলো ভালো আছে। আপনারা ডিসপ্লের উপরে যেটা দেখতে পাচ্ছেন, এরকম সমস্যার মধ্যে বাংলাদেশের 99% কৃষকরাই কিন্তু পড়ে। আপনারা জমিতে গেছেন, গিয়ে দেখতে পাচ্ছেন এরকম সমস্যা হয়েছে, ভাবতেছেন কত বড়ই যেন মহা একটি সমস্যা আমাদের জমিতে দেখা দিয়েছে, এটার জন্য কী করতে পারি, একদম আপনারা উতলা হয়ে গেছেন। আসলে বন্ধুরা, এইটার জন্য কোনো কিছুই করতে হবে না। এটা সাধারণত যদি একটা ধানের জমিতে ধরেন সাপোজ 1000 শীষ বের হয়েছে, সেখান থেকে 40 থেকে 50টা শীষের মধ্যে এইরকম পরিস্থিতি দেখা যেতে পারে, কোনো সময় এর চেয়ে একটু বেশি হতে পারে। এটা সাধারণত ধানের পেট থেকে এরকম পরিস্থিতি হয়ে বের হয়েছে, এটা কোনো পোকার আক্রমণ না, কোনো ছত্রাকের আক্রমণ না, কোনো রকম ভাইরাসের আক্রমণ না, কিছু না, শুধু সাধারণত এইরকম আবহাওয়াজনিত সমস্যার কারণে এরকম হয়ে গেছে। আমরা সাধারণত যদি এরকম সমস্যা আমাদের জমিতে দেখা দেয়, সর্বোচ্চ আমরা একটি ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে পারবো। আশা করা যায় অবশ্যই উপকার পাবেন, কোনো রকম ক্ষতি হবে না।
আর এটা এত আহামরি সমস্যা না যেটার কারণে আপনারা একদম মাথায় পানি দিবেন এরকম কোনো সমস্যা না। তো যদি বন্ধুরা ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনসে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে হাজার হাজার কৃষকরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর আপনার যদি কোনো সমস্যা থাকে অন্যান্য সমস্যা ফসল সম্পর্কে অবশ্যই ফেসবুকে ডিজিটাল কৃষকের ঠিকানা লিখে সার্চ করলে আমার এই যে ফেসবুক আইডিটা পেয়ে যাবেন এখানে আপনারা নক করবেন অবশ্যই কিন্তু সেখানে আপনাদের সমস্যার সমাধান দেওয়া হবে। তো বন্ধুরা আশা করি অবশ্যই কিন্তু আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।